বারবি, আমি, মা, বাবলি সবাই মিলে চলে এলাম ব্র্যাম্পটন ত্রিবেণী মন্দির। এই মন্দিরটাতে আমরা কোনোদিন আগে আসিনি। এই মন্দিরটা অনলি 20 কিলোমিটার ফ্রম আওয়ার হাউস, নতুনই হয়েছে। তো আমরা আজকে এই মন্দিরটা দেখবার জন্য চলে এলাম। খুব সুন্দর একটা নেবারহুডের মধ্যে মন্দিরটা, চারদিকে রেসিডেন্সিয়াল, আর তার ঠিক মধ্যখানে মন্দিরে একটা সেকেন্ডারি স্কুলও আছে, ডেভিড সুজুকি। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি মন্দিরটার ভেতরে। ও, বারবিরা সব এখানে আমার জন্য দাঁড়িয়ে আছে। তোমরা সব দাঁড়িয়ে আছো? আমি ভেবেছি জুতো রাখার জন্য ছেলেদের এই দিকটা, জুতো, ওয়াশরুম, কোট সব এইদিকে রাখ। সুন্দর জুতো রাখার জায়গাও আছে। মন্দিরের এন্ট্রান্সটা খুবই সুন্দর, এত সুন্দর একটা ঝাড়বাতি লাগানো, জায়গাটা দেখতেই খুব সুন্দর লাগছে। এই আমরা দোতলায় চলে এলাম। মন্দিরের ভেতরে যে সমস্ত পুজো এখানে হয় একসঙ্গে বসে দেখার বিশাল বড় জায়গা, আয়োজনও আছে। সত্যিই খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের ভেতর থেকে বাইরেটাও খুব সুন্দর। পাশ দিয়ে রাস্তা চলে গেছে, মেইন রোড। ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, ধরুন সাদারা, মানে হোয়াইটসরা, তারা পর্যন্ত এই মন্দিরে আসছে, এসে আমাদেরকে জিজ্ঞেস করছে কোনটার কী নাম, কোনটার কী, মানে তাদেরও একটা আগ্রহ জন্মাচ্ছে আমাদের হিন্দু রিলিজিয়ন নিয়ে। এখানে সংকটমোচন হনুমানজিকেও রাখা হয়েছে। মঙ্গলবার বৃহস্পতিবার আপনি এখানে এসে পুজো করতে পারেন। আবার এখানে শনিদেবও রাখা আছে, শনিবার দিন এখানে এসে সর্ষের তেল এবং কালো তিলও এখানে ঢালতে পারেন। এমনকি এখানে নবগ্রহ সমস্ত মূর্তি এখানে রাখা আছে, কালভৈরবেরও মূর্তি এখানে রাখা আছে। সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দারুণ সুন্দর করে ওনা মন্দিরটা তৈরি করেছেন। গোপালকেও রাখা হয়েছে এখানে। আজকে সত্যিই খুব সুন্দর লাগলো, সুন্দর হয়ে গেল মনটা এই মন্দিরটা ঘুরে, খুবই ভালো লাগলো। এটা হচ্ছে মন্দিরের ভেতরের রিসেপশন। এখানে আপনি যদি আপনার বাড়ির জন্য কোনো কিছু কিনতে যান, তাহলে ছোট্ট একটা শপ করে রেখেছেন ওনারা। বিভিন্ন মূর্তি, গীতা, উপনিষদ বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়।
মন্দিরের ভেতরে একটা ডাইনিং হলও আছে, এমন কি আপনার বাড়িতে যদি কোনো বিয়ে বা অন্য কোনো হয়ে থাকে আপনি আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে এখানেও নিয়ে এসে আপনি খাওয়াতে পারেন, অবশ্যই ভেজ। এটি ওনারা এটাকে ভাড়াও দিয়ে থাকেন। মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম, আমি আর বারবি। আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করছি, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানালাম ব্র্যাম্পটনের এই ত্রিবেণী মন্দিরে, অবশ্যই আসবেন, খুব খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব মজা করুন, সুস্থ থাকুন। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।